উনি আসছেন কারুর কবির ফোকান নরসিংদী এক। বন্ধুগণ, আপনাদের ক্যাথারতে জানাচ্ছি, নির্বাচনী নমিনেশন পেপার জমা দেওয়ার পর দিন ওনাকে গ্রেপ্তার করা হয়। সমস্ত নির্বাচনী সময়গুলো উনি জেনেছিলেন এবং মাত্র 4-5 দিন আগে উনি মুক্ত হয়েছেন। আমি খায়রুল কবির ফোকান সাহেবকে তার বক্তব্য দিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত সভাপতি, সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় উপাচার্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর নামাজউদ্দিন আহমদ স্যার সহ বিচারক মণ্ডলীর সম্মানিত সদ্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, আমার জাতীয় সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, আমার প্রিয় সহকর্মী দানেশের প্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমাদের সহকর্মীরা তারা চমৎকারভাবে তাদের যারা প্রত্যক্ষ করেছেন দৃশ্যমান দেখেছেন যে 30 তারিখের নির্বাচন, তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। আমার দুর্ভাগ্য যে আমি নির্বাচনে আমি মাঠে থাকার সৌভাগ্য হয়নি, আমাকে কারাবরণ করতে হয়েছে। আপনারা দেখেছেন যে নির্বাচনের প্রায় 1 মাস পূর্বে এই সরকারের নিশ্চিত পরাজয় বড়ডুবি বুঝতে পেরে আমার বিরুদ্ধে 55টি মামলায় আমার জামিনে মুক্তি থাকার পরেও আমাকে গায়েবী মামলা দায়ের করে সম্পূরক আসামি করে চার্জশিট দাখিল করে আমার সহকর্মী যারা মাঠে ময়দানে নির্বাচনে কেন্দ্রে থেকে প্রতিপক্ষের সাথে লড়াই করবে সেই চিহ্নিত করে সেই সাহসী ত্যাগী পরীক্ষিত 273 জন নেতাকর্মীর বিরুদ্ধে তারা মামলা দায়ের করে আমাকে সেখানে যখন আমি আসামি করা হয়েছে আমি আদালতে হাজির হলে আমাকে সেখানে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিয়েছে। তারা নিশ্চিত বুঝতে পেরেছে যে তাদের পরাজয়, তাই আমাদেরকে কারাগারে অন্তরীণ রেখে তারা ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই দৃশ্য শুধু আমার শুধু নরসিংদী সদর একের নয়, সে সারা বাংলাদেশের একই চিত্র হয়েছে। আমাদের আমার জানার মধ্যে প্রায় 18 জন প্রার্থী তারা কারারুদ্ধ ছিল, এখনো অনেক প্রার্থী রয়েছেন কারাগারে, আমাদের অনেক প্রার্থী এখনো রয়েছেন, আমাদের ফজলুল মিলন সহ অনেকে রয়েছেন এখন পর্যন্ত, আমাদের হাবিব নবী খান সোহেল, তারপরে আমাদের হিন্দুস্তান দুলো এবং আমাদের আরো অনেক নেতৃবৃন্দ রয়েছে, হাজার হাজার এতগুলো কারাগারে রয়েছেন। তো আমি যেটা মনে করি যে আমার যে নরসিংদী সদরে আমার নির্বাচনী এলাকার বাইরেও আমার আরো 4টি আসন রয়েছে, সেই নরসিংদীতে 5টি আসন, শুধু আমার নির্বাচনী আসনের মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাচ্ছি না, আমি কিছুটা বলতে হচ্ছে যেহেতু আমি জেলার সভাপতি আমার দলের, সেখানে আমি দেখেছি কিভাবে আমার প্রতিদিন আমার জেলে যখন প্রতিদিন সকালে আমাদের আইনি লড়াইয়ের মাধ্যমে আশা করেছিলাম যে একজন প্রার্থী হিসাবে হয়তো আমাকে মুক্তি দেওয়া হবে, কিন্তু সেখানে আমার হলো অবর্তমানে সেখানে আমাদের দায়িত্ব পালন করেছিলেন আমার পত্নী বিএনপি শিরিন সুলতান, উনি দায়িত্ব পালন করেছিলেন, দায়িত্ব পালন করতে গিয়ে আইনি লড়াই করেছেন, সেই আইনি লড়াই করতে গিয়ে আমাদের যে বিজ্ঞ জাতীয় আইনজীবী রয়েছেন তারাও চেষ্টা করেছেন, কিন্তু হাইকোর্ট জজকোর্ট মেজিস্ট্রেট হাইকোর্ট থেকে বের হওয়ার পরেও দেখা যায় নতুন মামলা দিয়ে সুপারিশ করা হয়, আর প্রতিদিন আমাদের হাজার হাজার নেতা কর্মীদেরকে তারা রুদ্ধ করা হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি যে আমাদের নেতা কর্মীদেরকে হাজির করা হচ্ছে, আপনারা জানেন যারা তারা রুদ্ধ হয়েছেন জেলের ভাষা রয়েছে কেসকি ফাইল, তারপরে রয়েছে আপনি ইলিশ ফাইল, সেখানে সেই ইলিশ ফাইল কেসকি ফাইলের অবস্থা ছিল না, সারা রাত তো নির্গম থাকতে হয়েছে আমাদের কর্মীদেরকে, সেখানে তারা না খেয়ে কষ্ট করেছে এবং সেই প্রচন্ড কনকনে শীতের মধ্যে তারা কষ্ট করেছে, দেখেছি কিভাবে হাজার হাজার নেতা কর্মীদেরকে সেদিন বিনা কারণে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে, 9টি গায়েবী মামলা দেওয়া হয়েছে এবং আমাদের এখানে প্রায় 5,000-এর মতো আমার পুরো জেলা নেতা কর্মীদের মামলা দেওয়া হয়েছে এবং প্রতিদিনই গ্রেপ্তার করেছে অসংখ্য নেতৃবৃন্দ, আমরা দেখেছিলাম যে সেখানে কিভাবে তারা ভয়ঙ্করভাবে আমাদের প্রার্থীদের উপর, বিশেষ করে এখানে আমাদের ডক্টর আমাদের জাতীয় স্থায়ী সদস্য
তিনি তিনবার তার উপর ভর্তুকিতে হামলা করা হয়েছে, তার প্রাণ নাশ করার জন্য তার পেট মুখ অবস্থায় তার হাসপাতালে রয়েছে। শুধু তাই নয়, এখন আমাদের সাগর হোসেন পাপন, আমাদের সাবেক সাংসদ, তার উপর ভর্তুকিতে হামলা করা হয়েছে। তিনি আল্লাহর রসুল মতো তিনি বেঁচে গেছেন, তার পা ভেঙে দেওয়া হয়েছে। এবং মন্দির রাহি যেটা আমাদের নশ্বর তিন আসনের, তার উপরও তিনবার তা হামলা করা হয়েছে। প্রায় 100টির মতো গাড়ি এবং সেখানে মোটরসাইকেল গাড়ি ভাঙচুর করা হয়েছে। জাতীয় দৈনিক পত্র পত্রিকা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। আপনারা দেখেছেন একজন মাদ্রাসার ছাত্রী যে গুলিবিদ্ধ হয়েছে, সেই সেখানে কি ভয়ঙ্কর ভয়াবহ একটি তাণ্ডব সৃষ্টি করেছিল। আমি সেখানে দেখার সুযোগ হয়নি, কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার নেতা কর্মী আমার কারাগারে যখন আসা শুরু করেছে, তাদের কাছ থেকে সমস্ত তথ্য পেয়েছি। আমাদের নেতা কর্মীরা সেদিন কিন্তু সারা সর্বশক্তি দিয়ে রাজপথে থাকার এবং নির্বাচনী প্রচারণা করার চেষ্টা করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে আমি মনে করি আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ, আমার প্রতিপক্ষ হয়েছে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ, আমাদের ছিল প্রতিপক্ষ। তারা যেভাবে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রতিদিন তারা বাড়ি ঘরে গিয়ে তারা হামলা করেছে, গ্রেপ্তার করেছে। একজন এজেন্টও বাড়ি ঘরে থাকতে পারেনি, তাদেরকে রাতের অন্ধকারে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, পুরো এলাকা ছেড়ে নারায়ণগঞ্জ গিয়ে সেখানে আমাদের পাশের যে 2500 যেখানে ইলেকশন করেছিল এটা মাদার ছায়া আপনি চলে যান, সামনে ভোট দিতে হয়েছে এবং কালিকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাতের বেলায় আমার এখানে 128টি কেন্দ্র রয়েছে, সেই 128টি কেন্দ্রের মধ্যে 110টি কেন্দ্রে গত রাতে একজন বলেছেন যে ফজরের পরে নয়, তারা শুভে সাদেকের পরে নয়, তারা সেখানে এসার পরে ভোট দেওয়া হয়েছে। আমাদের এখানে ঠিক একই প্রক্রিয়া, সারা বাংলাদেশে যে প্রক্রিয়া, যে মাস্টার প্ল্যান করে তারা নির্বাচনটি করেছে, যে একটি প্রক্রিয়া, সে আমার এখানে 110টি কেন্দ্রে তারা ভোট গ্রহণ করেছে। সেই ভোট গ্রহণ তারা সিল মেরে পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সম্মিলিতভাবে গিয়ে সেখানে ভোট প্রদান করেছে। সেই ভোট প্রদান করার পর আবার 5টি আসনে তারা সেই অবস্থা করেছে। তা না হলে সেই 5টি আসনে আমাদের তো শুধু 5টি আসনে নয়, সারা বাংলাদেশে যে 8টি আসন তারা দিয়েছে, এই যে 8টি আসন আমরা পেয়েছি, আমাদের যে জাতীয় ঐক্য ফ্রন্ট যে 8টি আসন আওয়ামী লীগ 8টি আসন পেত না। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে 10টি বেশি আসন আওয়ামী লীগ পাওয়ার কথা ছিল না। তার থেকে আরো কম আসন পেত যদি কোনো বিপ্লব হতো। যদি আমরা যেটা বলেছিলাম বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের স্বাধীনতা দাবি, সেই তার জন্য দাবি বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়ার সত্ত্বেও আমি এক মিনিটে শেষ করতে চাই, একটু সময় দেন। আমি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং স্বাধীনতা দাবি আদায় না হওয়ার পরেও আমরা নীরব বুট বিপ্লবের আশায়, আমরা নীরব বুট বিপ্লবের আশায় আমরা আন্দোলনের অংশ হিসেবে কিন্তু আমরা জাতীয় নির্বাচন অনুসরণ করেছিলাম। সেই জাতীয় নির্বাচন অনুসরণ করার পর আমরা যে চিত্র আমরা দেখেছি, বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া, আগে আমরা বলেছিলাম যে আমরা জাতীয় নির্বাচন অনুসরণ করবো না, কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া আমরা সেই নির্বাচনে যাওয়ার পরে যে ব্লুপ্রিন্ট ডিজাইন অনুযায়ী তারা যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্র করে তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। কিন্তু তারা জনগণের গায়ের জোরে পরিপ্রসন্দে নির্বাচনে যাওয়া যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না, মানুষ আমাদের পক্ষে রয়েছে। তাই আসুন আমাদের বেগম খালেদা জিয়ার মুক্তি সহ আমাদের এই অবৈধ যে সরকার যে ভোট জালিয়াতি করেছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি, বাংলাদেশের ইতিহাস করে পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে এই ধরনের ভোট জাল জালিয়াতি করে কোন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে আমার জানা নাই। রাষ্ট্রবিজ্ঞানীর কোনো থিওরিতে পড়ে না, সেই নির্বাচন করেছে আর আমরা নির্বাক স্বাধীন দেশ, আমরা পরাধীন, আমরা স্বাধীন করেছিলাম ভোটের অধিকারের জন্য, গণতন্ত্র অধিকারের জন্য, অর্থনীতি মুক্তির জন্য, আজকে স্বাধীন দেশ আমরা পরাধীন। আন্দোলন সংগ্রাম ছাড়া পৃথিবীর ইতিহাসে কোনো দাবি আদায় হয় নাই, দাবি কেউ এনে দেয় না, দাবি আদায় করে নিতে হয়। তাই আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। এখন খালেদা জিয়ার কি মুক্তি চান? জীবনকে বাজি রেখে লড়াই করে সরকারের মতন ঘটিয়েছিলাম, আমাদের যে কোনো ত্যাগ স্বীকার করে স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। আগামী দিনে বেগম খালেদা জিয়ার মুক্তি সহ এই সরকারের নির্বাচনী বাতিল করার জন্য
আমাদের কর্মসূচি দেন, আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো বিকল্প নাই এবং চোরাই না শুনে দর্বের কাহিনী আন্দোলন করে এই ফ্যাসিস্ট সেনাবাহিনী সরকারকে পতন ঘটিয়ে আমরা গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা করব। তাই আগামী দিনে আন্দোলন করার জন্য কি প্রস্তুত আছে? আপনাদেরকে সবাই রাজপথে নামতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের সাথে আমাদেরকে যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য আমি আপনাদের পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে পরিশেষে চক বাজারে যে সকল ভয়াবহ যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের আত্মার প্রতি তাদের পরিবার পরিজন সমালোচনা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পক্ষপণ জিন্দাবাদ।